বাস্তুচ্যুত 52,000-এর বেশি ফিলিস্তিনি গাজা উপত্যকায় গত 9 দিনে ইসরায়েলের হামলায় 52,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সেখানকার প্রায় 450টি ভবন বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের মানবিক ত্রাণ সমন্বয় সম্পর্ক বিভাগ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। সংস্থার মুখপাত্র জেন্স লার্ক জানিয়েছেন, গাজায় জাতিসংঘ পরিচালিত 58টি স্কুলে প্রায় 57,000 বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। 132টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 316টি ভবনের ক্ষতির মাত্রা অনেক বেশি। এসব ভবনের মধ্যে 6টি হাসপাতাল ও 9টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ইসরায়েলি দখলদারদের একের পর এক রকেট হামলায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে খাদ্য, ঔষধ ও পানির। কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সেখানে মানবিক তহবিলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। এক টুইটে জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা দেখেছি গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সেখানকার বাড়িঘর ও জরুরি স্থাপনাগুলো তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিক মহলের উচিত দ্রুত মানবিক তহবিল গঠন করে ফিলিস্তিনিদের সাহায্য করা। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজার অবস্থা এখন করুন। সেখানে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ জাতিসংঘ পরিচালিত স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে। এমত অবস্থায় তাদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন সংস্থা ও দেশ। এই জন্য সীমান্ত খুলে দেয় ইসরায়েল, কিন্তু হামাসের রকেট হামলার কারণে সীমান্ত আবার বন্ধ করে দিয়েছে তারা। ফলে অঞ্চলটিতে ত্রাণবাহী ট্রাক আর ঢুকতে পারছে না। গাজা উপত্যকায় দখলদারিত্বকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত 9ম দিনে গড়িয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বর্বর গোলাবর্ষণ ও রকেট হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 220 জন ফিলিস্তিনির। নিহতদের মধ্যে শিশু আছে 63 জন, আহতদের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ইসরায়েলি দখলদার বাহিনীর রকেট হামলায় অসংখ্য নিহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার হাসপাতালগুলো, যার কারণে সেখানে বন্ধ হয়ে গেছে করোনাভাইরাস শনাক্তকরণ টেস্ট। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার রাত 10টা থেকে 10:30টার মধ্যে মাত্র 25 মিনিট 122টি বোমা ছড়েছে ইসরায়েল। উপত্যকায় বোমা হামলার 10ম দিন বুধবার ভোর থেকেই মুহুর্মুহু বোমা ফেলেছে ইসরায়েল। ইসরায়েলের টাইমস পত্রিকার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, মঙ্গলবার রাত 10টা থেকে হামাসের একটি গুরুত্বপূর্ণ টানেল লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলবার ম্যান এই বোমা হামলার কথা স্বীকার করেছেন। বুধবার সকালে গাজায় ইসরায়েলের বিমান হামলায় 4 ফিলিস্তিনি নিহত হওয়ার খবর দিয়েছে আল জাজিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ভোর থেকেই গাজায় অব্যাহত রয়েছে বিমান হামলা। এদিন গাজার একটি আবাসিক ভবনে বোমা হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে আছে একজন সাংবাদিকও। হামলায় আহত হয়েছে ওই ভবনের আরও 3 জন। ভবনটির বেশিরভাগ অংশ ধসে গেছে। পাল্টা হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট ছুড়ছে হামাস। তবে অনেক রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম আগেই ধ্বংস করে দিচ্ছে বলে স্থানীয় অনেক সংবাদ মাধ্যম উল্লেখ করেছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।